নয় নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, প্রশ্নমালা 2.3.2 এর 9 নম্বর অঙ্ক যেটা বলা হয়েছে, তিন বন্ধু জহির, মিহির ও শিশির একটি কাজ যথাক্রমে 7 দিন, 8 দিন ও 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করার 2 দিন পর জহির ও মিহির চলে গেলে বাকি কাজ শিশির কতদিনে করতে পারবে? তো আমাদের জহির কাজটি করতে পারে 16 দিনে, 16 6 দিনে, মিহির পরে 8 দিনে, শিশির করবে 12 দিনে। তো আমাদের প্রত্যেকেরই একদিনে কাজের কত অংশ করতে হবে সেটা বের করতে হবে। পরে তিনজনেরটা যোগ করে একটা যোগফল আসবে, সেই যোগফল তারা একদিনে তিনজনে মিলে করতে পারবে কাজের অত অংশ। তো তারা একত্রে কাজ করে 2 দিন পরে, তখন আমাদের বের করতে হবে 2 দিনে তারা একদিনে যে অংশ কাজের যে অংশ করতে পারবে, তাহলে 2 দিনে কত কত অংশ করতে পারবে সেটা বের করতে হবে। সেটা বের করার পরে বাকি কাজ বের করার জন্য, যেমন ধরো আমরা যদি বলি জহির কাজ 6 দিনে করে, তার মানে একদিনে করতে পারবে 1/6 অংশ, মিহির করতে পারবে 1/8 অংশ, আর শিশির করতে পারবে 1/12 অংশ, কারণ 12 দিনে সে পুরো কাজটা করতে পারে। তাহলে একদিনে সে কাজের কত অংশ করতে পারবে? তো এই দুইটাকে যোগ করি আমরা, 1/6 যোগ 1/8 যোগ 1/12, তার মানে এটার যোগফল আসবে 3/8 অংশ, 3/8 অংশ, তার মানে তিনজনে মিলে একদিনে করে 3/8। তাহলে তারা যেহেতু 2 দিন কাজ করছে, 2 দিনে করবে আর বেশি, 3/8 × 2, তার মানে 4, 3/4 অংশ। এত কাজ হওয়ার পরে তো জহির আর মিহির চলে গেছে, জহির আর মিহির চলে গেছে, কাজের বাকি থাকলো কত, 1/3/4 সমান সমান হচ্ছে 1/4 অংশ। তাহলে 1/4 অংশ, এখান থেকে আমরা জানি 1/6 অংশ করে একদিনে শিশির, শিশির 1/6 অংশ করে একদিনে 1 অংশ করবে, আরো কম দিনে 1/1/6, আর হচ্ছে বাকি থাকলে 1/4, তাহলে 1/4 অংশ করে গুণন 1/4। এটাকে যদি আমরা উল্টিয়ে দিই, এইটাকে আমরা লিখতে পারি 1/6/1 × 1/4, তার মানে এখানে 2, এখানে 3, তার মানে 3/2। ও, শিশির, এখানে আমাদের একটা ভুল হয়ে গেছে, শিশির 1/6 না, 1/12, কারণ শিশির কাজ করে 12 দিনে, 12 দিনে, তার মানে 1/12 অংশ করে একদিনে। তাহলে এটা হবে 1/12, এখানে হইতেছে 12, এখানে লিখবো 12, 4 দিলে 3 বার, তার মানে তার 3 দিন, আর 3 দিন সময় লাগবে। 10 নম্বর যদি দেখি, 2 জন পুরুষ ও 3 জন স্ত্রী লোকের সমান কাজ করে, 4 জন পুরুষ ও 9 জন স্ত্রী লোক একটি স্ত্রী লোকের সমান কাজ করে, 4 জন পুরুষ ও 9 জন স্ত্রী লোক একটি কাজ 30 দিনে করতে পারে, ওই কাজটি 5 জন পুরুষ ও 15 দিন স্ত্রী লোক কতদিনে করতে হবে? এখান থেকে আমরা দেখি 2 জন পুরুষ সমান সমান 3 জন স্ত্রী লোক, তাহলে আমরা এখান থেকে বের করব 4 জন পুরুষ সমান সমান 9 জন স্ত্রী লোক। তাহলে যে স্ত্রী লোক বের করবো ওইটির সাথে এটা যোগ করে যে এতজন স্ত্রী লোক কাজটি করে 30 দিনে, আবার এখান থেকে 5 জন পুরুষ সমান সমান কতজন স্ত্রী লোক আসবে সেটা বের করবে, যোগ করে 15 সাথে যোগ করে এতজন স্ত্রী লোক কতদিনে করতে হবে এভাবে করে ফেলবে। 11 নম্বর হচ্ছে, আজিজ ও কমল একত্রে একটি দেয়ালে 20 দিনে তৈরি করতে পারে, উভয়ে 12 দিন কাজ করার পর আজিজ একটা বাকি কাজ 10 দিনে শেষ করলো, আজিজ ও কমল আলাদাভাবে কাজ করলে প্রত্যেক কত দিনে ওই দেয়াল তৈরি করতে পারবে? তো এখানে দেখো যেটা করতে হবে, আজিজ ও কমল একটি কাজ করে 20 দিনে দুজনে মিলে, আজিজ ও কমল একদিনে করে কাজটি করে সেটা বের করতে হবে, আজিজ ও কমল 12 দিনে কাজটি কত অংশ করে সেটা বের করতে হবে। 12 দিন পরে যেহেতু আজিজ একা
কাজ শুরু করে, তার মানে একের থেকে যে অংশ শুরু করে সেটা বাদ দিলে যে অংশ বাকি থাকে, তা আজ 10 দিনে করে কাজটি অত অংশ একদিনে কত অংশ করে? তো কমল একদিনে কাজ করে দিনে কাজটির কত অংশ করবে সেটা বের করে নিতে হবে। তারপরে আজিজ যে অংশটা পাওয়া গেল কাজ করে একদিনে বা সম্পূর্ণ কাজ করবে কতদিন সেটা বের করতে হবে। কমল বাকি অংশ যে অংশ পাওয়া গেলে সে কাজ করে একদিনে বা সম্পূর্ণ অংশ কত কতদিন করতে পারবে সেটা তোমাদের বের করে নিতে হবে। তো 12 একটি কাজ ক ও খ একত্রে 12 দিনে, খ ও গ একত্রে 15 দিনে, ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। ক খ ও গ একা কাজ করলে ওই কাজটি শেষ করতে প্রত্যেকের কত দিন লাগবে? তার মানে আমাদের বের করতে হবে ক আর খ একত্র করে 12 দিনে, খ আর গ একত্র করে 15 দিনে, ক আর গ একত্র করে 20 দিনে। তো এখান থেকে আমাদের বের করতে হবে ক আর খ একদিনে কাজটি কত অংশ করতে পারে, খ আর গ একদিনে কাজটি কত অংশ করতে পারে, তারপর বের করতে ক আর গ একদিনে কাজটি কত অংশ করতে পারে সেটা সেটা বের করে নিতে হবে। তারপরে সবগুলোকে যোগ করে দিতে হবে, যোগ করলে যেটা হবে সেটা দেখা যাবে যে ক যোগ খ যোগ খ যোগ গ যোগ গ যোগ ক যোগ গ এরকম একদিনে কাজটি করে টোটাল অংশ, তার মানে দুই দুইবার ক আসবে, দুইবার খ আসবে, দুইবার গ আসবে। তাই ওইখান থেকে শুধু ক খ গ এর ভ্যালুটা মানটা বের করে নিতে হবে। তারপর ক এর একদিনের কাজ সমান ক খ গ এর একদিনের কাজ বিয়োগ খ এবং গ এর একদিনের কাজ, দিলে অংশ পেয়ে যাব। খ এর একদিনের কাজ ক খ গ এর একদিনের কাজ বিয়োগ ক যোগ ঘ এর একদিনের কাজ বিয়োগ করলে পেয়ে যাব। গ এর একদিনের কাজ ক যোগ খ যোগ গ এর একদিনের কাজ বিয়োগ ক প্লাস ক যোগ খ এর একদিনের কাজ বিয়োগ করলে কত অংশ করে সেটা আমরা পেয়ে যাই, একদিনে কত অংশ করে পেয়ে যাব। তারপরে প্রত্যেকের যখন ক খ গ এর এক একদিনে কত অংশ করতে পারে বে পেয়ে গেছি, তখন তো কত অংশ করতে পারে একদিনে, তাহলে সম্পূর্ণ অংশ করতে কত দিনে প্রত্যেকের জন্য বের করে নেব, তাহলেই আমাদের ফলগুলো বেরিয়ে আসবে। তো 13 নম্বর, একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালক একত্রে একটি কাজ 5 দিনে করতে পারে, কিন্তু 5 জন স্ত্রীলোক ও 5 জন বালক একত্রে একদিনে কাজটি এত অংশ করতে পারে, একজন পুরুষ একা ওই কাজটি কতদিনে করতে পারবে? এখানে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একজন পুরুষ যোগ একজন স্ত্রীলোক, একজন পুরুষ যোগ একজন স্ত্রীলোক যোগ একজন বালক একটি কাজ করে 5 দিনে, তাহলে একজন পুরুষ যোগ একজন স্ত্রীলোক যোগ একজন বালক একদিনে কাজটি করে কত অংশ? 5 দিনে করলে 1/5 অংশ। তারপরে আবার বের করে নিতে হবে 5 জন স্ত্রীলোক, 5 জন স্ত্রীলোক ও যোগ 5 জন বালক একদিনে করে কাজটির এত অংশ দেয়া আছে, এত অংশ 5 দ্বারা ভাগ করে পাই, 5 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এক এক করে পেয়ে যাব, কারণ 5 জন স্ত্রীলোক 5 জন বালক পেয়ে যাব। 5 দ্বারা 2 পাশে ভাগ করে দিলে আমরা একজন স্ত্রীলোক এবং একজন বালক একদিনে কাজটি কত অংশ করে সেটা পেয়ে যাব। এখন আমাদের এই যে 3 জনের থেকে ওইটা বিয়োগ করে দিলেই আমরা একজন পুরুষের, কারণ বালক আর স্ত্রীলোক আর বালকের কাজ পেয়ে গেছি, তো একজন পুরুষের কাজ পেয়ে যাব। তারপর একজন পুরুষের কাজ যখন পেয়ে গেলাম একদিনে কত অংশ করতে পারে এবং সম্পূর্ণ সম্পূর্ণ অংশটুকু কত অংশ কতদিন লাগবে সেটা বের করে ফেলতে পারবো। 14 নম্বর, যদি দেখি একটি বাস ঘন্টায় 20 কিলোমিটার বেগে একই সময় গাবতলী বাস ডিপো থেকে আরিচা রওনা হলো, দুইটা বাস 20 কিলোমিটার বেগে, দুইজনের গতিবেগ এক, একই ডিপো থেকে একই জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছে। সাভার পৌঁছার পর একটি বাস থেমে গেল কিন্তু অপর বাসটি চলতে থাকলো, আধা ঘন্টা পর থেমে থাকা বাসটি ঘন্টায় 25 কিলোমিটার বেগে আবার চলতে লাগলো, সাভার থেকে কত দূরে বাস দুটি মিলিত হবে? তো এখানে যেটা করতে হবে, আধা ঘন্টা চলন্ত বাসটি যায়, মানে আমাদের আধা ঘন্টার কতক্ষণ যায় সেটা আমাদের বের করে নিতে হবে, কারণ 20 কিলোমিটার বেগে যায় মানে 1 ঘন্টায় যায় 20 কিলোমিটার, তাহলে আধা ঘন্টায় যায় কতটুকু সেটা বের করবে, মানে 10 কিলোমিটার। চলন্ত বাসটি থেমে থাকা বাস অপেক্ষা 10 কিলোমিটার আগে আছে, কিন্তু 1 ঘন্টা থেমে থাকা বাসটি বেশি যায়, 25 বিয়োগ মানে পরের যে বাসটা ছাড়তেছে সেটা যেহেতু আমাদের 25 কিলোমিটার বেগে যাচ্ছে, তার মানে 5 কিলোমিটার বেশি বেগে যাচ্ছে, 25 বিয়োগ 20 কিলোমিটার 5 কিলোমিটার বেশি, থেমে থাকা বাসটি 5 কিলোমিটার বেশি যায় 1 ঘন্টায়, থেমে থাকা বাসটি 1 কিলোমিটার বেশি যায় 1/5 ঘন্টায়, থেমে থাকা বাসটি 10 কিলোমিটার বেশি যায় বের করলে 1 × 10/5 মানে 2 ঘন্টায়। তো সাভার থেকে 2 ঘন্টা পর বাস দুটি মিলিত হবে, তো সাভার থেকে থেমে থাকা বাসটি 1 ঘন্টায় যায় 25 কিলোমিটার, সাভার থেকে থেমে থাকা বাসটি 2 ঘন্টায় যাবে
50 কিলোমিটার, তার মানে 50 কিলোমিটার পরে গিয়ে সে মিলিত হবে। তো 50 কিলোমিটার হচ্ছে তোমাদের উত্তর।